নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো বেগুন দিয়ে মৃগেল মাছের ঝাল। রেসিপিটা খেতে দারুণ লাগে, গরম ভাতের সাথে সিম্পল এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে, আপনারাও ট্রাই করতে পারেন। আজকের এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখন বানিয়ে দেখাচ্ছি বেগুন দিয়ে মৃগেল মাছের ঝোল। মৃগেল মাছের রেসিপি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি মৃগেল মাছ চারটে। মাছ ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখানে রান্না করার জন্য 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি, টমেটো নিয়েছি 2টো টুকরো করে নিয়েছি, আর 4টে গোটা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। এখানে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, ধনে পাতা কুচি সামান্য পরিমাণে, কালো জিরে নিয়েছি 1/2 টিস্পুন, আর এখানে কিছুটা নুন নিয়ে নিয়েছি, স্বাদ মতো ব্যবহার করতে হবে। বেগুন দিয়ে আজকে মৃগেল মাছটা বানাবো, তার জন্য একটা বেগুন এভাবে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব মাছ ভেজে নেওয়ার আগে। কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিতে হবে মাছ ভেজে নেওয়ার জন্য। তেলটাকে কড়াইয়ের এপাশ ওপাশ করে ভালো করে ছড়িয়ে নিলাম। এখন মাছগুলোকে ভেজে নিতে হবে, তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন মাছগুলোকে উল্টো দিকটা ভালো করে ভেজে নিচ্ছি, এপাশ ওপাশ করে একটু ভালো করে ভেজে নিতে হবে। মৃগেল মাছ খুবই টেস্টি একটা মাছ, খেতে ভীষণ ভালো লাগে, আর গরমের জন্য একদম হালকা পাতলা ঝোল বানালে গরম ভাতের সাথে খেতে এটা দারুণ লাগবে। এখন মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন মাছগুলো তুলে নেওয়ার পর মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। আমি এখানে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করবো না রান্নাটাতে, কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করব। এখন মাছগুলো তুলে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি বাকি তেলটা। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, ধুয়ে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এখন হালকা করে ভেজে নিতে হবে। বেগুনগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, তুলে নিতে হবে। এখানে ভাজা বেগুনগুলো তুলে নেওয়ার পর টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্টটাকে হালকা নেড়ে চেড়ে নিতে হবে। তার আগে একটু সামান্য পরিমাণ জল মিশিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আরও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে মশলাটাকে 2 মিনিট কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। খুব বেশি পাতলা ঝোল না হলেও আমি এটা একটু মাখা মাখা করবো, সে কারণে জল দিয়েছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে মাছ আর বেগুন, 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। এখন 2 মিনিট ফুটতে দিচ্ছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
আমি 2 মিনিট না 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, একেবারেই রান্নাটা করে নিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ আসছে রান্নার থেকে, গরম ভাতের সাথে দারুণ লাগবে। ওপর থেকে ধনে পাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি, বেগুন দিয়ে মৃগেল মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। আপনারাও চাইলে আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারেন, গরমের জন্য খুবই হেলদি আর সিম্পল একটা রেসিপি।